আসলে মনের উপর তো কারো জোর থাকে না, না মানে মনে যে কথাগুলো আসে সেই কথাগুলো নিজের থেকেই বেরিয়ে পড়ে। কেন যে বারবার এরকম মনে হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না। আমি শুধু এটাই চাই যে সারাটা জীবন যেন তোমার সঙ্গে থাকতে পারি, অথচ বারবার আমার মনে হচ্ছে যে আমি তোমাকে আমার কাছে আটকে রাখতে পারবো না। আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না, আর যদি কখনো কোথাও যাইও তোমাকে সঙ্গে নিয়ে যাব। জানো তো আমার না তোমাকে ছাড়া একদম ভালো লাগে না। আমি জানি, আমি জানি তোমারও আমাকে ছাড়া একদম ভালো লাগে না, তোমার খুব কষ্ট হয়। কিন্তু বিশ্বাস করো আমারও না তোমাকে ছাড়া খুব কষ্ট হয়, তোমার থেকে বেশি কষ্ট হয় সত্যি গো। আমি না তোমার মতো সবার সাথে মিশতে পারি না, আমার গণ্ডিটা খুব সীমিত। এনজয় করি আমি কিন্তু জয়েন করতে পারি না। এই দেখো না তুমি কিরকম সবার সাথে হই হই করো, গল্প গুজব করো, আনন্দ করো, আমি সেটা দেখেই আনন্দ পাই, এতেই আমি খুশি। তোমার মতো বর তো মেয়েরা কপাল করে পায়। এই তো আর পাঁচটা মেয়ের মতো কথা বলছো তুমি, এই ধরনের কথা তোমার মুখে একদম মানায় না। এই শোনো, আমি একদম ঠিক জানি আর একদম ঠিক কথাই বলছি। হ্যাঁ হুম, বুঝলাম, অনেক হয়েছে, এবার আমার পাশে এসে বসো তো, কাম সিট। যদি শরীর অসুস্থ লাগে তাহলে শুয়ে পড়বে, এখানে রেস্ট নেবে, এসো। না আমি ওখানে আমি আমি শোবো না, আমি রেস্ট নেব না। যদি আমার ঘুম পেয়ে যায় আর আমি ঘুমিয়ে পড়লে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। কোথাও যাব না, কোথাও না, এসো। তুমি ঠিক বলছো তো, তুমি কোথাও যাবে না। আমি জেগে থাকলেও তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, আমি ঘুমিয়ে পড়লেও তুমি আমাকে ছেড়ে যাবে না। সারাক্ষণ তুমি আমার কাছেই থাকবে। আর একটা কথা তুমি কিন্তু মনে রেখো, আমার সঙ্গে কোনো রকম চালাকি করার চেষ্টা করোই না। আমি কিন্তু ঘুমের মধ্যেও তোমার ছোঁয়া ঠিক বুঝতে পারি। কি হয়েছে তোমার, কি হয়েছে খুজুরি? তুমি তো অনেক ঢাকা বুকো অন্য টাইপের, তুমি তুমি এরকম, আমি কিন্তু তোমাকে এভাবে দেখতে অভ্যস্ত নই। হ্যাঁ কি হয়েছে? কিচ্ছু না, আর তাছাড়া সকলের তো এরকম মেয়ে ভাল লাগে, লক্ষ্মীমন্ত, মিষ্টি, ভালো। সকলের কথা জানি না কিন্তু আমার এই ধরনের মেয়ে ভালো লাগে না। এটা তুমি বল না, যদি ভালো লাগতো তাহলে রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করা একটা মেয়েকে ঘরের বউ করতাম? You're a liar, that's what you are. ভীষণ বানিয়ে বানিয়ে কথা বলতে পারো কিন্তু। হ্যাঁ আমাকে না করে পছন্দ করে বিয়ে করেছে। আই শোনো, আমি খুব ভালো করে জানি তোমার মোটেও আমাকে পছন্দ ছিল না। গিনিমার দাদানের আমাকে দেখে পছন্দ হয়েছিল, ওরা জোর করেছিল আর তাই তুমি আমাকে বিয়ে করেছিলে। হ্যাঁ